আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস হ্যান্ডওয়ার্ক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কাটার হাফ ডাবল কুশি কুশিকাটার হাতে খুঁড়েই প্রথম পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কীভাবে স্লিপ স্টিচ করতে হয় কীভাবে চেন চেন করতে হয় দ্বিতীয় পর্বে আমি আপনাদের কাছে শেয়ার করেছি কীভাবে কুশি করতে হয় তারপরে তৃতীয় পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি ডাবল কুশি কিভাবে করতে হয় আজকে চার নম্বর পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে কুশিকাটার হাফ ডাবল কুশি করতে হয় আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এটি শিখে যাবেন তো আমি বরাবরই বলে দিয়েছি এই কুশিকাটার সুই আর সুতাটা আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি এই পর্বে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্লিপ স্টিচ করতে হয় প্রথম পর্বে আমি খুবই ভালোভাবে স্লিপ স্টিচ করাটা দেখিয়ে দিয়েছি এবারও আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে স্লিপ স্টিচ করতে হয় স্লিপ স্টিচ করাটা কিন্তু খুবই সহজ খুবই সহজভাবে আপনারা এটা করে নিতে পারবেন তারপর দেখুন কিভাবে চেন করতে হয় চেন করাটাই আমি আবারও সুন্দরভাবে খুবই আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা না বুঝেন তাহলে প্রথম পর্বটি দেখে নেবেন প্রথম পর্বে আমি স্লিপ স্টিচ করা চেন করা খুবই ভালোভাবে একদম ধীরে ধীরে বারবার করে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কুশিকাটার কাজের প্রথম ধাপে কিন্তু স্লিপ স্টিচ আর চেন করা এই দুটি জিনিস যদি আপনি একবার শিখে নিতে পারেন তাহলে কুশিকাটার যে কোনো কাজ আপনি খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন এই তো আমি চেনগুলো করে নিয়েছি এবার আমার মূল কাজে যাওয়া যাক এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে। হাফ কুশি করতে হয় হাফ কুশি করার জন্য আমরা এখানে যতগুলো চেন নিয়েছি প্রথমে তার থেকেও দুইটি চেন বেশি নিতে হবে দুটি চেন বেশি নিয়ে তারপর হাফ কুশিটা করতে হবে এই তো আমার চেনগুলো করার পরে আমি এখানে দুটি চেন বেশি নিয়েছি নিয়ে এবার দেখুন এক দুই দুটি চেন গণে তারপর তিন নাম্বার চেনে আমি একটি হাফ ডাবল কুশি করব। দেখুন কীভাবে করি আমি সুইটাকে এক সুতার মধ্যে একটু পেঁচিয়ে তারপর ছেনের ভিতরে ঢুকিয়ে দেখুন দুই নাম্বার নাম্বার বাদ দিয়ে তিন এক দুই বাদ দিয়ে তিন নাম্বার চেনের কাজটি করতে হবে ঢুকিয়ে নিয়েছে এবার আমি বাইরের সুতাটুকু টুকু শুঁয়ের আগায় লাগিয়ে এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসব। তারপর দেখুন আমার তিনটি লুক সমান হয়েছে এবার তিনটে লুপের ভেতর দিয়ে আমি বাইরের সুতাটুকু নিয়ে আসব দেখুন তিনটু লুপে কিন্তু আপনার সমান করতে হবে এই তো আমি বাইরের সুতাটুকু খুবই আস্তে নিয়ে আসব দেখেন আমার একটি হাফ ডাবল কুশিট কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি আবার আরেকটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন দেখেন আমি কুশি হুকটাকে কীভাবে সুতার মধ্যে একবার পেছিয়ে নিচ্ছি পেছিয়ে নেওয়ার পরে এবার আমি ছেনের ভেতরে কুসবুকটাকে ঢুকিয়ে নিব এই তো কুসবুকটাকে ছেনের ভেতরে নিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে লক্ষ্য করলেই পেরে যাবেন নিয়ে এবার আমি বাইরের সুতাটুকু শুয়ের মাথায় লাগিয়ে সুন্দর করে এই ছেনের ভেতর দিয়ে নিয়ে আসব নিয়ে আসার পরে আমার তিনটি লুক সমান হয়েছে তিনটি লুপ হয়েছে এখানে এবার তিনটি লুপ সমান করে এই তিনটি লুপের ভেতরে আমি সুতাটুকু নিয়ে আসবো শুয়ের মাথায় লাগিয়ে বাইরে সুতাটুকু এটার ভেতর দিয়ে নিয়ে আসব দেখেন এই তো আমার আরেকটি হাফ ডাবল কুশি করা হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে খুবই ধীরে ধীরে কাজটি শেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে খেয়াল করলে পেরে যাবেন এই তো দেখেন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কুশি হুকটাকে প্রথমে সুতায় একটু পেছিয়ে তারপর একবার প্যাঁচ দেবেন একবার প্যাঁচ দেওয়ার পরে ওই হুকটাকে আপনারা ছেনের ভেতরে নিয়ে বাইরে সুতাটুকু নিয়ে আসবেন এনে এবার এখানে তিনটি লুপ তৈরি হয়েছে তিনটি লুপ সমানভাবে করে বাইরের সুতাটুকু ওই তিনটি লুপের ভেতর দিয়েই নিয়ে আসবেন এইভাবেই প্রতিটি চেনের মধ্যে আপনারা হাফ ডাবল কুশি করে নেবেন কুশিকাটার কাজে এই কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি পর্বে পর্বে এই কাজগুলো শিখে নিতে পারেন তাহলে আপনারা কুশিকাটার যে কোনো কাজ ধরুন নেক পিস বাচ্চাদের বড়দের নেক পিস জামার গলা ব্লাউজের গলা বা যে কোনো হাফ বুডি যে কোনো ফুল তৈরি বড়োদের টুপি তৈরি সব কিছু আপনারা খুব সহজেই পেরে যাবেন শুধু এই বেসিক জিনিসগুলো আপনারা যদি খেয়াল করে শিখে নিতে পারেন আমি পর্বে পর্বে হাতে খড়ি পর্বে এক দুই তিন এভাবে প্রতিটি পর্ব খুবই সুন্দরভাবে খুবই ধীরে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি আপনারা আমার চ্যানেলে ঢুকলে কুশিকাটার কাজটা যারা শিখবেন ভাবছেন কিন্তু কঠিন মনে করে শিখছেন না তারাও খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন আমি একই নিয়ম ফলো করে প্রতিটি হাফ ডাবল কুশি করে নিব। প্রথম স্টেজ থেকে কিভাবে দ্বিতীয় স্টেজে যায় তাও আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিটি ডাবল কুশি যদি এখন অন স্ক্রিনে করি তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি অফ স্ক্রিনে করে নিয়েছি দেখেন শেষের কয়েকটি হাফ ডাবল কুশি আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি দেখুন কিভাবে করছি শুয়ের মধ্যে সুতাটুকুকে একবার পেছিয়ে তারপর চেনের ভেতরে নিয়ে তিনটি লুপোর ভেতর দিয়ে বাইরে সুতাটুকু নিয়ে নেব একটা আপনাদের মাথায় ঢুকলে আপনারা সবগুলো খুব সহজেই পেরে যাবেন এই তো দেখেন আমি শেষেরটা কিভাবে করি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি শেষেরটা কিন্তু এই যে সেচের ছে এনে আপনারা অবশ্যই করে নেবেন দেখেন কিভাবে করছি বারবার দেখিয়ে দিচ্ছি এই তো সুতার ভেতরে সুইটাকে নিয়ে বাইরে সুতাটা তিনটি লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো আমার শেষেরটাও করা হয়ে গেছে এবার দেখুন আমার হাফ ডাবল কুশিটা দেখতে ঠিক এরকম হয়েছে সিঙ্গেল কুশি হাফ ডাবল কুশি ডাবল কুশি দেখতে অনেকটা রকম লাগে কিন্তু যখন আপনারা বিভিন্ন কাজ করবেন তখন এর ভিন্নতা লক্ষ্য করবেন এবার আমি পরের স্টেজ যাওয়ার জন্য দুটি চেন করে নিয়েছি প্রতিটি স্টেজে কিন্তু যাওয়ার সময় চেন করতে হবে দুটি চেন করে কাজটা উল্টে নিয়েছি দুটি চেন করে দেখ দেখুন দুটি চেন করার পরে কাজটাকে একটু উল্টে নিতে হবে নিয়ে এবার আমি আবারও হাফ ডাবল কুশি করে নিচ্ছি দেখেন আমি শুয়ের মাথায় সুতাটাকে একবার প্যাঁচ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু লক্ষ্য করতে হবে এখানে যে চেন রয়েছে চেনের মাথে যে দুটি সুতা অবশ্যই কাজটি এই দুটি সুতার ভেতর দিয়ে করতে হবে একটি সুতার ভেতর দিয়ে কোনোভাবে কাজ করা যাবে না তাহলে আপনার কাজটা হবে না সুন্দর হবে না দেখুন আমি বারবার দেখিয়ে দিচ্ছি এই যে আমার এখানে সুন্দরভাবে অনেকগুলো চেন তৈরি হয়ে গেছে এই চেনের এই যে দুটি সুতার মধ্য দিয়ে আপনারা কাজটি করে নেবেন আমার হাফ ডাবল কিন্তু হয়ে গেছে এবার আমি পরেরটা করে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন সুইটাকে বাইরের সুতাটুকু একবার প্যাঁচ দিয়ে এখানে যে চেনটি রয়েছে চেনের দুটি সুতার মাঝখান দিয়ে বাইরের সুতাটুকু নিয়ে আসবো ভালোভাবে খেয়াল করলে পারবেন তারপর এখানে তিনটি লুপ হয়েছে তিনটি লুপ একদম সমান করতে হবে সমান করে এবার বাইরের সুতাটুকু এই তিনটি লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার হাবডাবন কুশি আমি আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন আমি কুশি হুকটাকে সুতার মধ্যে পেঁচিয়ে যে চেনটি রয়েছে ওই চেনে দুটি সুতার ভেতর দিয়ে সুইটাকে ঢুকিয়ে বাইরের সুতাটুকু ওই চেনের মধ্য দিয়ে নিয়ে আসবো তারপর তিনটি লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার হাফ ডাবল কুশি এভাবেই প্রতিটি হাফ কুশি আমরা করে নেবো একই নিয়ম ফলো করে আপনারা অবশ্যই এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কুশিকাটার নিত্য নতুন সহজ সহজ ফুলের ভিডিও বা যে কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা এই ভিডিওগুলো দেখে খুব সহজেই কুশিকাটার কাজগুলো শিখে নিতে পারবেন আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কাজ যদি বুঝতে অসুবিধে হয় বা শিখতে অসুবিধে হয় আমি পরবর্তীতে আরও সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন আমি প্রতিটি হাফ ডাবল কুশি খুবই সহজভাবে একই নিয়েও ফলো করে করে নিচ্ছি এবার বাকি কাজটা আমি অফিস কিনে করে নেব না হয় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে কারণ প্রতিটি কাজের স্টেপ একদমই একই রকম এই তো আমি অনেকগুলো কাজ অফিস কিনে করে নিয়েছি এবার বাকি কাজগুলো আমি আপনাদের সাথে আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আপনারা কাটার কাজ শিখতে হলে আগে অবশ্যই খুশি হুকটা আর সুতা নিয়ে তারপর কাজগুলো দেখে শিখে নেবেন যদি আগে কাজগুলো ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝবেন না ভিডিও দেখবেন আর হাতে করবেন তাহলে কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন এই তো দেখুন আমি আবারও খুব সহজে দেখিয়ে দিচ্ছি কুশি হুকটাকে বাইরের সুতার মধ্যে একবার পেস্ট দিয়ে চেনের ভেতর দিয়ে ঢুকিয়ে বাইরে সুতা টু নিয়ে আসব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের হাফ ডাবল কুষি কাটার প্রতিটি কাজই অনেক বেশি সুন্দর হয় আপনারা কুশিকাটা দিয়ে যে কোনো কাজ করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই কাজগুলো যদি নিজে আয়ত্ত করে নিজে শিখে কিছু একটা তৈরি করতে পারেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি হাফ ডাবল কুশিগুলো করে নিচ্ছি কীভাবে সবগুলো কাজ তো একই রকম শুধু একটু খেয়াল করলে আপনারা পারবেন দেখুন আমি সবগুলো করে নিচ্ছি একদম এবার আমার শেষেরটা রয়েছে শেষেরটা কীভাবে করছি দেখে ভালোভাবে খেয়াল করুন আমি কুসিহুকটাকে শুয়ে সুতার মধ্যে একবার পেঁচ দিয়ে এবার যে চেনটা রয়েছে ওই চেনের ভেতরে কুশিউকটাকে ঢুকিয়ে কুশিউকের মাথায় বাইরে সুতাটুকু আটকে নিব খেয়াল করুন আবারও দেখিয়ে দিচ্ছি সুতাটুকু পেছিয়ে এই যে চেনের ভেতর হুকটাকে নিয়ে বাইরে সুতাটাকে পেঁয়াজ দিয়ে তিনটি লুপ হয়েছে এবার আমার এখানে তিনটি লুপ সমান করতে হবে করে এবার বাইরে সুতাটুকু ওই তিনটি লুপের ভেতর দিয়ে নিয়ে আসব তাহলেই তৈরি হয়ে যাবে আমার হাফ ডাবল কুশি এভাবে আমার হাফ ডাবল কুশির স্টেপটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার যদি আমি আরেকটা স্টেপ করতে যাই তাহলে আমার আবার দুটি চেন করতে হবে দুটি চেন করে কাছটাকে উল্টে তারপর এই যে একই নিয়ম ফলো করে আমার এখানে হাফ ডাবল কুশিগুলো তৈরি করতে হবে দেখুন কিভাবে করি একই নিয়ম ফলো করে কুশি হোকের মধ্যে সুতাটাকু পেছিয়ে চেনের ভেতর দিয়ে চেনের ভেতর দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে কিন্তু দুটি সুতার ভেতর দিয়ে নিতে হবে আমি এটা আর আপনাদের সাথে শেয়ার করছি না কারণ সবগুলো কাজ একই রকম শুধু এটাই দেখিয়ে দিচ্ছি দিয়েছি আপনাদেরকে একটি স্টেপ থেকে একটি স্টেপে যাওয়ার সময় আপনারা দুটি চেন করে নেবেন দুটি চেন করে নিলেই হবে তো এবার দেখুন আমি যখন শেষে সুতাটুকু কাটব তার জন্য কিন্তু আমাদের বাড়তি একটা চেন করতে হবে যদি আপনারা বাড়তি চেনটা না করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা খুব সহজেই খুলে যাবে তাই বাড়তি চেনটা অবশ্যই করে নেবেন দেখুন আমি এখানে বাড়তি একটা চেন করে নিচ্ছি বাড়তি চেন করার পরে আমি সুতাটুকু কেটে এই সুদাটা টান দেবো তাহলে এখানে গিটের মতো তৈরি হয়ে যাবে আর এটা সু খোলার কোনো সম্ভাবনা থাকবে না তো কথা বলতে বলতে কাজ শিখাতে শিখাতে আমার আজকের কুশিকাটার হাতে ঘড়ি চার নম্বর ক্লাসটি একদমই শেষ হয়ে গেল দেখুন খুব সহজে আমি আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে এসেছে আর আপনারা এটা দেখে অবশ্যই তৈরি করে নিতে পারবেন যারা আমার কাটার হাতে ঘড়ি পর্বের প্রতিটি পর্ব দেখেছেন তারা তো আজকে চার নাম্বার পর্বে চার নাম্বার ক্লাসে উঠে গেছেন এভাবে আপনারা প্রতিটি কাজ খুবই ভালোভাবে আয়ত্ত করে নেবেন শিখে নেবেন দেখুন প্রতিটি কাজ কিন্তু দেখতে একই রকম কিন্তু এগুলো রকম না আপনারা যখন এটা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করবেন তখন বুঝবেন এরকম সিঙ্গেল কুশির দিয়ে কাজ করলে এক রকম কাজ হবে হাফ ডাবল কুশি দিয়ে করলে এক রকম ডাবল কুশে দিয়ে এক করলে একরকম এই বেসিক কাজগুলো যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কুশিকাটা যে কোনো কাজ আপনারা খুব সহজে করে নিতে পারবেন তো আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন আমি পরবর্তীতে কোনো কাজ শেয়ার করলে বা আমার চতুর্থ ক্লাসের পরে পঞ্চম ক্লাস যদি শেয়ার করি তাও আপনাদের কাছে চলে যায় আর আপনারা খুব সহজে এটা শিখে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ